মুসলিম কাকে বলে? মুসলিম মানে কি এই যে গরু খায়? মুসলিম মানে এই যে কি করে এই শুক্রবারে মসজিদে আসলো? মুসলিম মানে ঈদের নামাজে মসজিদে আসলো? এরাই মুসলিম? ইসলামে এত সজলে কেন সামা খামাকা সাহাবা কেরামে কষ্ট করেছে? মুসলিম হচ্ছে তার আলাদা পরিচয়। মুসলিম এক আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা, সে সব ক্ষেত্রে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা, অফিসে আত্মসমর্পণকারী আল্লাহর কাছে। আর যারা মসজিদে আসলে আল্লাহর কথা বলে, বাইরে গেলে নেতা নেত্রী আদর্শ, মসজিদে গেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, মন্দিরে গেলে রামের আদর্শ, আবার গির্জায় গেলে যীশু খ্রিস্ট আদর্শ, আবার বৌদ্ধদের মন্দিরে গেলে কি জানি বৌদ্ধদেবের আদর্শ, গৌতম বুদ্ধের আদর্শ, আবার শিখদের এসে গেলে পরে গুরু নানকের আদর্শ। এরা মুসলমান? মুসলমান না, এগুলো মুসলমান, এগুলো ভুয়ো কথা। শিখরা মূর্তি পূজক প্রধান দিয়েছে। মুসলমান এটা কোন কোরআনের ভাষা না, মুসলমান হচ্ছে ওই ইরানির ভাষা, এটা মুসলিম। এখন মুসলিম বলতে আপনি কাকে বুঝাবেন? এরা যদি মুসলিম হয় এটা ভুল, মুসলিম একে বলা হয় না। মুসলিম বলা হয় যে সর্বক্ষেত্রে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকে, আল্লাহর হুকুম মেনে চলে, এবং সে যেখানে যাবে সেখানে আলাদা হয়ে যাবে, আল্লাহর দুশ্মনদের থেকে সে বারা করবে, আলাদা থাকবে, আল্লাহর দোস্তদের সাথে তার সম্পর্ক থাকবে, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে সে আপোষ করবে না। আর এ মুসলমানরা তো মনে করেন এখানে আসলে মুসলমান, আবার যে বিদেশ গেলে কি হয়, তখন ওরা যাতে খুশি সেই কাজগুলো করে আসে। এই লোকগুলোকে মুসলিম বলা হয় না, এগুলো ভুয়ো কথা। এগুলো মুসলিম বলে কি জন্য? এগুলো বলে এদের খুশি করার জন্য। ওলামা আমাদের মধ্যেও বলবেন যে এখন কিছু আলেমরা কোরআন শরীফ পড়ে নাকি? আলেমরা হাদিস পড়ে? পড়ায় তারা? পড়ে না, পড়ায়। যারা পড়ায় তারা পড়ায়, তারা পড়ায় চাকরি হিসেবে। এটা একটা চাকরি, যে একটা চাকরি করি ওই আরবি কিতাবগুলো আজগুলো পড়াই দিচ্ছে, এদের আকিদার কোনো খবর নাই। এরকম ভাবে যারা পড়ে তারাও এখন মাদ্রাসায় যারা পড়ে বেশিরভাগই এই জন্য পড়ে যে একটা চাকরি করতে হবে। মা বাপ যখন মাদ্রাসা দিছে একটা চাকরি করতে পড়তে হবে, এদের কাছে আকিদার কোনো বালাই নেই। এখন মানুষ যদি খুশি হয় সেই কথাগুলোই বলতে হবে। এখন যদি আপনি এই কথাগুলো, মাদ্রাসার বেশিরভাগ মাদ্রাসা মসজিদের নেতৃত্বে যারা আছে তারা কারা, এখন যদি আপনি পুরো কথা বলেন ওর চাকরি থাকবে? ওর চাকরি থাকবে না। চাকরি যখন না থাকবে তখন সে কথা বলবে কোথায়? সেটা আপোষ করে, যাতে খুশি হয়। এক লোক বুতুম পেঁচার প্রশংসা করতেছে, প্রশংসা করে বলতেছে এটা শাহবাজ, রাতের শাহবাজ, রাতের রাজা। ডক্টর ইকবাল লিখছেন এখানে, যখন ইংরেজ সরকারের তোষামত করছিল একদল আলেমরা, এবং বলতেছিল ইংরেজ সরকার হচ্ছে ভারতবর্ষের জন্য আল্লাহর রহমতের ছায়া, এদের বিরুদ্ধে লড়াই করা যাবে না, যুদ্ধ করা যাবে না, তখন উনি এই কবিতাগুলো লিখছিলেন। মালুম নেহি হাইয়ে খোশামত কি হাকিকত, কহ দে কুই উল্লু কো আগার রাত কা শাহবাজ। এই যে খোশামত আর তোষামত, সরকারের মন্ত্রীদের খোশামত, বড় বড় উচ্চ পর্যায়ের ব্যবসায়ীদের খোশামত তোষামত প্রশংসা, হাদিসে বলা আছে ইদা মুদিহাল ফাসিক ইহতাজ্জা লাহু আরশুর রহমান, যখন কোন ফাসেকের প্রশংসা করা হয় তখন আল্লাহর আরশ কাঁপতে থাকে, আল্লাহর আরশ কেঁপে উঠে ফাসেকের যদি প্রশংসা করা হয়। আর দেখবেন মাশাআল্লাহ, যদি কোনো মসজিদে কোনো মাদ্রাসায় কোনো ফাসেক সুদখোর 1 লাখ টাকা দিতে পারে, 10 লাখ টাকা দিতে পারে, তার যে প্রশংসা মারহাবা, আরে ভাই সে দান করছে কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। মারহাবা দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাকে বিনিময় দান করবেন। আর তুমি এখানে মারহাবা দিয়ে তার মনের মধ্যে ঢুকলে আমাকে সবাই বাবা দিবে, একবার দিল ওর সবটাও গেল, আর উল্টা গুণা হবে, কারণ রিয়া আসলে গুণা হবে না, শিরিকের গুণা। এই জন্য এই যে প্রশংসা, এই মারহাবা, মানুষের দায়িত্ব আছে, মসজিদ মাদ্রাসা দিনী কাজ এগুলো তো মানুষের দায়িত্ব, সে নিজের দায়িত্ব পালন করলো।